আপনি যদি একজন স্টুডেন্ট হন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই উপকারী হতে চলেছে। উইন্টার সিজন হচ্ছে এমন একটি সিজন যখন আমাদের পড়াশোনা করার মন একেবারেই নষ্ট হয়ে যায়, আর এটা সবার ক্ষেত্রেই হয়ে থাকে, হোক না সে একজন টপার স্টুডেন্ট বা একজন অ্যাভারেজ স্টুডেন্ট। উইন্টার সিজনে পড়তে বসতে মনই চায় না, আর কেনই বা মন চাইবে, কেই বা এত ঠান্ডায় নিজের ডেস্কে বসে পড়াশোনা করবে। এই প্রবলেমটি শুধু আপনার সাথেই নয়, বরং প্রতিটি স্টুডেন্টের সাথেই হয়ে থাকে। আর সব থেকে ইম্পর্টেন্ট কথা হলো এই উইন্টার সিজনটিতেই আপনার পড়াশোনা করার সব থেকে বেশি প্রয়োজন পড়ে, কারণ এক্সাম চলে আসে। উইন্টার সিজন বা শীতকাল আমাদের জন্য সকল ঋতুগুলোর মধ্যে থেকে সব থেকে ডিফিকাল্ট এবং সব থেকে ইম্পর্টেন্ট হয়। এই সময়টিতে সকল স্টুডেন্টদের কাছে এটা একটা চ্যালেঞ্জ হয়ে ওঠে যে এই ঠান্ডায় কিভাবে পড়াশোনা করব, ঠান্ডায় পড়াশোনা করে কিভাবে টপার হওয়া যায়, উইন্টার সিজনে কনসেন্ট্রেশন এবং ফোকাসের সাথে কিভাবে পড়ালেখা করব। তো যদি আপনার মনেও এই সকল প্রশ্ন এসে থাকে তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। আজ এই ভিডিওটিতে এই সকল প্রশ্নের অ্যান্সার পেতে চলেছেন। আজ আপনি এমন তিনটি সিম্পল এবং এফেক্টিভ উপায় সম্পর্কে জানতে চলেছেন যেগুলিকে অ্যাপ্লাই করে যতই ঠান্ডা হোক না কেন, ঠান্ডায় মন ডাইভার্ট না হয়ে এফেক্টিভলি আপনি আপনার পড়াশোনা চালিয়ে যেতে পারবেন। তো চলুন শুরু করা যাক। টিপ নাম্বার 1, যদি আপনি এমন স্টুডেন্ট হয়ে থাকেন যে শীতকালে দুদিন তিন দিন পরপর গোসল করেন, তাহলে আপনি জেনে রাখুন আপনি কোনো মতেই শীতকালে এফেক্টিভলি পড়াশোনা করতে পারবেন না। কেন? আপনি এটা নোটিস করবেন যেদিন আপনি গোসল করেন না সেই দিনটিতে আপনার বেশি ঠান্ডা লাগে, আপনি নিজেকে লেজি ফিল করেন। তো কিভাবে আপনি এই লেজিনেস এবং ঠান্ডাকে সাথে নিয়ে প্রপারভাবে পড়ালেখা করবেন, তাই না? তো আপনি প্রতিদিন গোসল করুন। প্রতিদিন গোসল করার হ্যাবিট না থাকলে হ্যাবিট বানিয়ে নিন, দিনের শুরুতেই গোসল করে নিন। প্রতিদিন ঠান্ডা পানিতে গোসল করতে না পারলে সপ্তাহে এক দুই দিন গরম পানিতে গোসল করুন। এতে কি হবে? এতে আপনার মাইন্ড এবং আপনার বডি দিনের শুরুতেই ফ্রেশ হয়ে যাবে এবং সারা দিন আপনি নিজেকে অ্যাক্টিভ ফিল করতে পারবেন, আর আপনার ঠান্ডাও বেশি লাগবে না। গোসলের পর গরম কাপড় পরে, পায়ে মোজা লাগিয়ে এবং মাথায় একটি টুপি পরে আপনি পড়তে বসে পড়ুন। আপনার শরীরের দুই জায়গায় আপনার সব থেকে বেশি ঠান্ডা লাগে, এক আপনার পায়ে, দ্বিতীয়ত আপনার কানে। তো পায়ে যাতে আপনার ঠান্ডা না লাগে সেজন্য আপনি মোজা পরে নিন, আর কানে যাতে ঠান্ডা না লাগে সেজন্য কান পর্যন্ত একটি বড় টুপি পরে নিন। তারপর আপনি আপনার ডেস্কে পড়তে বসুন, কারণ আপনার প্রপার স্টাডির জন্য আপনার স্টাডি টেবিলের কোনো বিকল্পই হয় না। স্টাডি টেবিল অথবা ডেস্কেই আপনার পড়াশোনা ভালো হবে, তাই নিজের পড়াশোনা করার জায়গাটিতেই পড়তে বসুন। টিপ নাম্বার 2, শীতকালে অর্থাৎ ঠান্ডায় কন্টিনিউয়াসলি পড়ালেখা করার একটি বেস্ট মাধ্যম হলো রেগুলার গরম এবং হেলদি খাবার খাওয়া। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, গরম খাবার যেমন বাদাম, গুড়, তিল, মধু, এগুলো খেয়ে আপনি সারাদিন আপনার শরীরকে গরম রাখতে পারবেন। ওয়ার্ম ফুড আপনার শরীরকে গরম এবং শক্তিশালী দুটোই করে তুলবে, যার ফলে আপনি কনকনে ঠান্ডাতেও কন্টিনিউয়াসলি নিজের পড়ালেখা করতে পারবেন। টিপ নাম্বার 3, কনকনে ঠান্ডায় পড়াশোনা করার জন্য ব্যায়ামও একটি ইউজফুল মেথড। তো চলুন ব্যায়াম করার সমস্ত প্রসেসগুলো আমরা জেনে নেই। সব থেকে প্রথমে আপনি সকালে যতটা সম্ভব তাড়াতাড়ি উঠে পড়ুন এবং 30 মিনিট ব্যায়াম করুন। আপনি জগিং করতে পারেন, পুশ আপ করতে পারেন, পুল আপ করতে পারেন, আপনি জাম্পিং জ্যাক্স আপ করতে পারেন। যখন আপনি ব্যায়াম করবেন তখন আপনি নিজের বডিকে অনেকটা গরম ফিল করবেন, কারণ ব্যায়াম করার পর আপনার শরীরে এক ধরনের শক্তি জমা হয়। এছাড়াও ব্যায়ামের ফলে আপনার স্কিলও ডেভেলপ হবে, বডি ফিট থাকবে এবং আপনার ব্রেন পাওয়ারও ইনক্রিজ হবে। তাই যদি আপনি এই ঠান্ডাতেও পড়াশোনা করে টপার হতে চান তাহলে ব্যায়ামকে নিজের ডেইলি রুটিনে অবশ্যই অ্যাড করে নিন। 20 থেকে 30 মিনিটের এই ব্যায়াম আপনার শরীরকে সারাদিন গরম এবং পাওয়ারফুল করে রাখবে। তাছাড়াও ব্যায়ামের ফলে আপনার মেন্টাল এবং ফিজিক্যাল হেলথও স্ট্রং হবে, যার ফলে আপনি কন্টিনিউয়াসলি পড়াশোনা করতে পারবেন উইদাউট এনি ডিস্ট্রাকশন। এই তিনটি টিপকে ফলো করে আপনি ইজিলি আপনার পড়াশোনাকে ইমপ্রুভ করতে পারবেন এই কনকনে ঠান্ডাতে। যতই ঠান্ডা হোক না কেন আপনি আপনার পড়াশোনাকে কনসেন্ট্রেশন এবং ফোকাসের সাথে এগিয়ে নিয়ে যেতে পারবেন। ব্যাস এই তিনটি টিপসকে আপনি প্রতিদিন ফলো করুন, আপনার মধ্যে আর কোনো প্রকার অলসতা থাকবে না, আপনি সারাদিন নিজেকে গরম ফিল করতে পারবেন এবং আপনার মাইন্ডও ডাইভার্ট হবে না। তো বন্ধু, এই তিনটি টিপসের মধ্যে থেকে কোন টিপসটি আপনি অজান্তেই ফলো করে এসেছেন নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক আর খারাপ লাগলে ডিসলাইক দিয়ে যাবেন। আপনাদের সাথে আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।